ওয়েলকাম ফ্রেন্ডস, এখন আমরা এখানে দমনজড়িতে লাঞ্চ সেরে এখন গুপ্তেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখান থেকে গুপ্তেশ্বর প্রায় 120 কিলোমিটার মতো ডিস্টান্স দমনজড়ি থেকে। তো এই যে কোরাপুট মানে এরিয়াটা, ওড়িশার যে কোরাপুট এরিয়াটা, এটা পুরোটাই পাহাড় আর জঙ্গলে ভর্তি। চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল এবং রাস্তাঘাটও খুব সুন্দর, ফলে যেদিকেই যাবেন সেদিকেই সবুজ গাছপালা দেখতে পাবেন, মানে গ্রিনারি ভর্তি। আর এই চারিদিকে রাস্তাগুলো, যেহেতু কোরাপুট এরিয়াটা একটা মাইন মানে খনিজ সম্পদে ভরপুর, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, ফলে এখানে অনেক লরিও চলে রাস্তায়, প্রচুর গাড়ি চলে, সে কারণে ট্রাফিকও থাকে। আর এই যে সামনে দেখছেন দুটো লরি যাচ্ছে, সাইড দিচ্ছে না আমাদেরকে, তো সাইড নিয়ে এখান থেকে বেরোনো খুব চাপের, কারণ সামনে থেকে যে কোনো সময় গাড়ি চলে আসছে, ফলে একটু সময় লাগবে সম্ভবত একে ক্রস করতে। তো এই এরিয়াটা মোটামুটি পাশাপাশি যে গ্রামাঞ্চলগুলো রয়েছে ওগুলো আদিবাসী এরিয়ায় বেশিরভাগ, অধিকাংশ মানুষ বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত, খনিতে কাজ করছে, কেউ শিল্প বা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো ফলে অঞ্চলটার অর্থনৈতিক অবস্থা অতটা ডেভেলপড কিনা আমরা বলতে পারবো না, তবে অতটা ডেভেলপড নয়, কারণ কিন্তু এখানে ন্যাচারাল নেচার আর খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলটা। এখন যেহেতু বর্ষাকাল, ফলে গাছপালাগুলো একদম সবুজ, আর আজকে ওয়েদারটাও ভালো আছে, একটু মেঘলা ওয়েদার, রোদ নেই, ফলে বাইরে খুব বেশি গরমও নেই, প্যাচপ্যাচে নয়, এখানে বেশ ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাসও আসছে। আর দেখতেই পাচ্ছেন দুপাশে শুধু উঁচু উঁচু পাহাড়, মালভূমি, এরকম টাইপেরই এখানকার ল্যান্ডস্কেপ। এ তো সাইড দেবে না মনে হচ্ছে, সামনে প্রচুর গাড়িও আসছে। তো রাত্রিবেলা কিন্তু এখানে লাইটের ব্যবস্থাও আছে, এখানে ইলেকট্রিফিকেশন না থাকলেও যে সোলার, দেখুন সোলার প্যানেলের লাইটের ব্যবস্থা করা আছে, তাতে রাত্রিবেলা কিন্তু এই রাস্তায় আলোর পাওয়া যেতে পারে, আলো পাওয়া যায়, সোলার লাইট সব লাগানো আছে। রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ডেভেলপড এখানে। অবশেষে দুটো গাড়িকে ক্রস করতে পারলাম অনেকটা রিস্ক নিয়ে, কারণ সামনেই দেখছেন গাড়ি আসছে, তবে পাহাড়ি রাস্তা, আঁকামাঁকা রাস্তা, তাই দুপাশে কিন্তু ব্যারিকেড করা আছে, এই যে লোহার পাত লাগানো আছে। তো এখানে সম্ভবত কোরাপুট টাউনটা শেষ হলো, এরপরে আবার জেলার দিকে এগিয়ে যাবো, আমরা এখন যাচ্ছি গুপ্তেশ্বরের দিকে। তো এটা একটা ছোটোখাটো বাজার সামনে পড়েছে, দু একটা জনপদ মাঝে মাঝে আসছে। তো আমাদের ডেস্টিনেশান হচ্ছে গুপ্তেশ্বর, এখান থেকে আরও প্রায় 100 কিলোমিটার রাস্তা। আমরা পাহাড় থেকে এখন সমতলে নেমে এসেছি, এখন রাস্তা একদম স্ট্রেট আর দুপাশে শুধু শালের জঙ্গল। এটা ওড়িশা আর ছত্তিশগড় এর বর্ডার এরিয়া, দুপাশে শুধু জঙ্গল, বড় বড় শালের গাছ, এবং গাছগুলো খুবই পুরানো, এবং ফাঁকা মাঠ, আবার কিছু দূরে আবার কিছু কিছু ফাঁকা মাঠও আছে, চাষবাস অল্প স্বল্প হয়েছে হয়তো। আর এখানে কিছু ইউক্যালিপটাস গাছও আছে দেখছি দুপাশে। আর রাস্তাঘাটে তেমন কিন্তু গাড়ি ঘোড়া এখানে চলছে না, ফাঁকা রাস্তা, শুনশান রাস্তা। এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে, তো রাস্তাঘাট পুরো ফাঁকা, অত লোকজন বা কোনো ট্রাফিকের সেরকম চাপ নেই এই রাস্তার উপরে।
এখান থেকে গুপ্তেশ্বর আর 10-15 কিলোমিটার মতো হবে। কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটা শুধু গুপ্তেশ্বর মন্দির পর্যন্তই গেছে, গুপ্তেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি হয়েছে। আর এই রাস্তাটার দুপাশ খুব অসাধারণ সিনিক সাইট সিন আছে, দুপাশে বড় বড় গাছ আর মাঝে মাঝে দেখুন ঘাসের, বড় বড় ঘাসের জঙ্গল আছে। আর রাস্তা একদম চকচকে রাস্তা। আর আমরা গুপ্তেশ্বর মন্দিরের কাছে এসে পৌঁছেছি 6:30 সময়, তো মন্দির বন্ধ হয়ে গেছে 5:00 সময়। তাহলে আমরা একটু দেখে ঘর চলে যাবো আর কি করা যাবে। এ মনে উপরে উপরে নাকি অনেক দোকানপাট আছে কিন্তু এখন বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে গুপ্তেশ্বর টেম্পলের প্রধান গেট, কিন্তু এখান থেকে আরো যেতে হবে উপরে। এখানে শিবলিঙ্গ আছে প্রায় 20 মিটার গভীরে একটা গুহার মধ্যে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, একজনকে ডেকেছি লোকাল ছেলে, পুরোহিত টুরোহিতের সব বাড়ি চলে গেছে। গুপ্তেশ্বর টেম্পল এখানে লেখা আছে, শ্রী গুপ্তেশ্বর টেম্পল। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এসে পৌঁছেছি 6:30 দিকে, 5:00 সময় বন্ধ হয়ে গেছে। আমরা 5:00 পরে পৌঁছানোর জন্য মন্দির বন্ধ, কিন্তু এখানে একটা লোকাল ছেলের সহযোগিতায় আমরা মন্দিরের উপরে মানে কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যেখানে প্রায় 175টা সিঁড়ি আছে। 275টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখন অন্ধকার হয়ে গেছে, এই ফোনের আলো ই ভরসা, দুপাশে জঙ্গল আর মাঝখানে দেখুন এইরকমভাবে সিঁড়ি আছে, এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়, না হলে এরকম ব্যারিকেড দেওয়া থাকবে না। এই উপরে উঠতে কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে আমাদের, তো দেখি উপরে গিয়ে কী দেখা যায়। ভেতরে তো ঢুকতে পারবো না, সামনের ওই মন্দিরের সামনের অংশটা দেখেই আমরা চলে আসতে হবে আমাদেরকে। সঙ্গে এখানে একটা ছেলে খুব হেল্প করেছে আমাদেরকে, আমাদেরকে সঙ্গে নিয়ে গেছে। দেখতে পাচ্ছ তো উঠতে দম বেরিয়ে যাবে, 250। আস্তে আস্তে আসো, 270, 75। আচ্ছা 275 খানা সিঁড়ি আছে। তার থেকে মনে হচ্ছে মন্দির এটা নিচ দিয়ে আসবে। তালা পড়েছি না, ভেতরে হয়েছে না
এখান থেকে ভেতরে গিয়ে গুহার মধ্যে নামতে হবে, ওইখানে ভিতরে গুপ্তেশ্বর মন্দির থেকে আমরা এখন বেরিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টার মতো বাজে। তো গুগল আমাদের একটা রাস্তা দেখিয়েছে, এই রাস্তাটা একটা সরু রাস্তা, গ্রামের মধ্য দিয়ে গেছে সম্ভবত। তো এখন যতটুকু এসেছি দুপাশে শুধু জঙ্গল আর কিছু মাঠ আছে। তো এখন রাস্তাতে কিন্তু কোনো সেরকমভাবে গাড়ি চলছে না বা কেউ নেই, কাউকে দেখাও যাচ্ছে না, নির্জন রাস্তা, একটু ভয় ভয় লাগছে। আমাদের সাথে যারা আছে তারা খুবই ভয় পাচ্ছে, যেহেতু অপরিচিত একটা জায়গা এবং এটা ছত্তিশগড় আর ওড়িশা বর্ডার এরিয়া। সকালবেলা সন্ধ্যার সময় আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে একটু ভয় ভয় লাগছে আর কি। গ্রামের রাস্তা তো মানে কেটে যায়, এই যে এটা একটা গ্রাম বুঝিয়েছো, এবারে একটা কি না ও যে বলেছে কথাটা ঠিক, এই যে কোটপাড় না, কোটপাড় এখানে দেখাচ্ছে আমার, এইসব গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তাটা গেছে ছত্তিশগড়ের কোটপাট বলে একটা জায়গায়। তো প্রায় 18 কিলোমিটার এই রাস্তা, আমাদের ডেস্টিনেশান হচ্ছে জগদ্দলপুর, ছত্তিশগড়ের জগদ্দলপুরে যাব, সেখানে আমাদের হোটেল আছে, তো সেখানে আজকে রাতে থাকার কথা আর। কিন্তু গুগল আমাদের এইরকম একটা রাস্তা দেখিয়েছে, অসাধারণ রাস্তা, জঙ্গল সাফারি হয়ে যাচ্ছে আমাদের রাত্রিবেলা, একটা গা ছমছমে জঙ্গল। আমার মনে মনে ইচ্ছা আছে, ছত্তিশগড়ের জঙ্গল বিষয়বস্তুটা হচ্ছে রাত্রিবেলা আমরা এই জঙ্গলের ভেতর দিক দিয়ে যাচ্ছি, দুপাশে জঙ্গলই রয়েছে। আমরা এই হোটেলে এসেছি, এটা হচ্ছে জগদ্দলপুর, জগদ্দলপুর রাত্রি 9:30 দিকে আমরা পৌঁছেছি, রাত 9:30 দিকে পৌঁছেছি। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পার্ক হোটেল, এটা মোটামুটি একটা মেল লাইনের ধারে, দেখিয়ে দিব ফ্রন্টটা। তো আমরা এখানে এরকম একটা বেড নিয়েছি যেটা ডবল বেড, আর একটা বেড দিয়ে বলেছে আমরা এখানে 3 জন ঘুমাবো, আর মোটামুটি চলবে 1600 টাকা ভাড়া, আর 3 জন থাকলে প্লাস 300, মানে 1900 টাকা ভাড়া দিতে হবে। এই হচ্ছে অবস্থা, মোটামুটি কালকে আমরা এখান থেকে বেরোবো চিত্রকূট। তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম, যদি ভালো লাগে সবার লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।